আসসালামু আলাইকুম টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত স্যার ম্যাডাম আজকে আমরা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার বাইশ অনলাইন প্রশিক্ষণের সরাসরি ট্রেনিং কবে শুরু হচ্ছে সেই বিষয়ে আপডেট জানব সম্মানিত স্যার ম্যাডাম মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সম্মানিত স্যার ম্যাডাম একটু কথা বলে রাখা ভালো যে মুক্তপাঠে যারা অনলাইন প্রশিক্ষণ এখনও সম্পন্ন করেননি অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার বাইশের অনলাইন যে প্রশিক্ষণটি অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত এখনও ডেট আছে সেই যে প্রশিক্ষণটা আমাদের অর্থাৎ অনলাইন প্রশিক্ষণ ওটি যারা এখনো সমাপ্ত করেননি তাদেরকে আগে সেই প্রশিক্ষণটি সমাপ্ত করতে হবে এবং সেখান থেকে একটি সার্টিফিকেট একটি সনদ অর্জন করে তারপরে সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে যারা এই সার্টিফিকেটটি এখনও অর্জন করতে পারেন সার্টিফিকেটটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন এই ন্যাশনাল কারিকুলাম ফার্ম দু হাজার এই সার্টিফিকেটটা যারা এখনও অর্জন করতে পারেননি তাদেরকে অর্থাৎ সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ তারা পাবেন না তো সম্মানিত ধর্মের আরও একটি প্রশিক্ষণ চলতিছে রিস্টুটিস গণিত এই প্রশিক্ষণটি যারা শুধু গণিত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক আপনারা যে সকল গণিত শিক্ষকরা এখনও করতে পারেননি তারা আমার সাথে যদি কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন ইউটিউবে কমেন্ট করবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুকে কমেন্ট করতে পারেন আমি আমার সাধ্যমতো আপনাদেরকে চেষ্টা করব তো সম্মানিত ধর্ম আমরা আমি অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করেছিলাম সেখান থেকে যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ কারিকুলাম এর অনলাইন প্রশিক্ষণ থেকে সরাসরি প্রশিক্ষণ কবে শুরু হবে এ সম্পর্কে প্রশ্ন করলে উপজেলা শিক্ষা অফিসার আমাকে জানায় যে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ আজকে আমি যে ভিডিওটি করে বর্তমানে করতেছি ভিডিওটি সতেরোই ডিসেম্বর তার মানে ছাব্বিশে ডিসেম্বর এ নিয়ে সিদ্ধান্ত হবে ছাব্বিশে ডিসেম্বর জানাবে যে কখন প্রশিক্ষণ কিভাবে শুরু হবে ইতিপূর্বে জেলার যে বা উপজেলার মাস্টার ট্রেনারদের তালিকা পাঠানো হয়েছে হয়তো আজকে রাত্রেই তালিকা প্রকাশ করা হবে সম্ভাবনা আছে তো সেই তালিকার মাস্টার ট্রেনারের তালিকা দেওয়া হবে আর কার্যক্রম চলতিছে ছাব্বিশ তারিখে সিদ্ধান্ত হবে হয়তোবা ছাব্বিশ সাতাশ তারিখেই শুরু হতে পারে আর না হলে জানুয়ারিতেও হতে পারে আমাকে এই পর্যন্তই তারা জানিয়েছে আমি এক্সাক্ট ডেট জানতে চেয়েছিলাম তখন তারা বলছে যে শিক্ষা অফিসার মহোদয় স্যার আমাকে বলল যে আমরা এখনও ক্লিয়ারলি তারিখটা বলতে পারতেছি না তবে ছাব্বিশ তারিখে এ নিয়ে সিদ্ধান্ত হবে তখন আপনারা আমরা জানিয়ে দেব অথবা একটু যোগাযোগ রেখেন বলছে আপনাদের প্রতিষ্ঠান প্রধানই জানিয়ে দেবে ট্রেনিংটি করার জন্য তো সম্মানিত স্যার ম্যাডাম আমি এটুক আপডেট পেলাম তাই আপনাদের সামনে আপডেট নিয়ে আসলাম পরবর্তীতে আপডেট পেলে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তো আপনারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে রাখেন পরবর্তী নোটিফিকেশন আসলেই আপনার কাছে চলে যাবে তো সম্মানিত স্যার ম্যাডাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম